আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক ট্রান্স। আলান বলছিলাম, হামস্তাদ, সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নর্ডিক ট্রান্সের অনেকদিন ধরে অনিয়মিতভাবে ভিডিও আসছিল, কারণ আমি সময়ের অভাবে ভিডিও করতে পারছিলাম না। আমি দুইটা মাস্টার্স প্রোগ্রাম একসাথে অ্যাটেন্ড করার কারণে এবং জব সহ আরও বিভিন্ন কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম স্টাডি নিয়ে এবং আমার জব নিয়ে। সো এইভাবে নিয়মিতভাবে ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না। বাট সামারের ভ্যাকেশন শুরু হয়েছে এবং আমি আমার ইউনিভার্সিটি থেকে আমার যেই একটা মাস্টার্স ছিল সেটা আমি থিসিস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা আমার যেই মাস্টার্স প্রোগ্রাম আছে সেটার একটা সেমিস্টার শেষ হয়েছে, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর, ইউরোপিয়ান বিজনেস ল এর উপর। আমি লুন ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, সেটার একটা সেমিস্টার শেষ হয়েছে। তো এইভাবে আমি স্টাডিতে ব্যস্ত থাকার কারণে এবং জবের কারণে আমি আসলে ওইভাবে সময় দিয়ে উঠতে পারিনি রিটার্নস। বাট এখন থেকে নিয়মিত ভিডিও করার চেষ্টা করবো, কারণ সামারের এই সময়টাতে আমার অনেক গ্যাপ থাকবে এবং আমার জবের ক্ষেত্রেও আমার অনেক অনেক সময় থাকবে, যেটা হয়তো বা আমি ভিডিও করার ক্ষেত্রে সময়টা আমি কাজে লাগাতে পারবো। সো আজকে কী নিয়ে কথা বলবো? আজকে বেসিক্যালি কথা বলা হবে হচ্ছে যারা ভিসার অ্যাপ্লিকেশন করেছেন এবং যারা ভিসার জন্য ডিসিশনের জন্য ওয়েট করছেন, তারা কীভাবে তাদের প্রস্তুতি নিতে পারে এবং এই প্রসেসগুলো নিয়ে আজকে কথা। প্রিপারেশন নিয়ে সামনে আগামীকাল কথা, আগামী পরশুদের একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা আমি অনেক আগেই ধারণ করে রেখেছিলাম। সেই ভিডিওটা নিয়ে আমি কথা বলবো আপনারা কী কীভাবে প্রিপারেশন নিতে পারেন স্টুডেন্টে আসার আগে। আর একটা জিনিস হচ্ছে নর্ডিক ট্রান্স এবি, অর্থাৎ নর্ডিক ট্রান্স একটা প্রাইভেট লিমিটেড সুইডিশ কোম্পানি। এই সুইডিশ কোম্পানি অনুযায়ী আমরা চারটা কান্ট্রি নিয়ে কাজ করবো, সেখানে সুইডেন অবশ্যই আছে, তারপরে ডেনমার্ক আছে, নরওয়ে আছে এবং ফিনল্যান্ড আছে। যারা যারা আপনারা সুইডেনের স্প্রিং সেশন অর্থাৎ জানুয়ারি 2022 জন্য অ্যাপ্লিকেশন করতে চান, অ্যাপ্লিকেশন পিরিয়ড অলরেডি চলছে, জুনের 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলবে 16ই আগস্ট পর্যন্ত। এই এর মাঝখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই service@nordictrans.se তে ইমেল করুন এবং আপনার এলিজিবিলিটি টেস্ট দিয়ে জেনে রাখুন যে আপনি সুইডেনে আসার জন্য এলিজিবল কিনা মাস্টার্স প্রোগ্রামের জন্য। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা এখনই ইমেল করুন service@nordictrans.se তে, যেন খাদিজা অথবা দিন আপনাকে আপনাদেরকে হেল্প করতে পারে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। আর যারা যারা সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশনের জন্য ভাবছেন, কখনোই সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লিকেশন করবেন না, কারণ এটা নন ইউদের জন্য না। এটা সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন মানেই সেখানে আপনার ভিসার কোনো জটিলতা থাকবে না, আপনার অলরেডি ভিসা আছে, আপনি অ্যাডমিশন পাবেন, আপনি ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে এখানে চলে আসবেন, বা আপনার যেখানে যে সমস্ত কান্ট্রি থেকে সুইডেনে আসতে ভিসা লাগে না সে সমস্ত কান্ট্রির ছেলেমেয়েরা সাধারণভাবে সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আমি বলে রাখছি এখানে যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড দুইটা অ্যাডমিশন রাউন্ড আছে। আপনি যখন university.admissions.se তে যাবেন সেখানে আপনি কি পয়েন্টসের যেই ডেডলাইনগুলো আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন রাউন্ডের জন্য এলিজিবল। সাধারণভাবে নর্ডিক ট্রান্স ফার্স্ট রাউন্ডের জন্য বাংলাদেশের স্টুডেন্টের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য দুটা সেশনে অর্থাৎ অটাম এবং স্প্রিং এই দুটা সেমিস্টারের জন্য কাজ করে থাকে। আপনারা যারা যারা ফিনল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্কের জন্য আগ্রহী তারা সবাই আপনারা service@nordictrans.se তে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা ডেনমার্ক এবং নরওয়ের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অ্যাক্রিডিটেশনের কাজ করছি এবং কয়েকটা ইউনিভার্সিটি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। সে সমস্ত ইউনিভার্সিটির মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পেইন করা শুরু করব এবং আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের যে বিজনেস স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে চারটা কান্ট্রি নিয়ে আমাদের কাজ করার কথা, এই চারটা নর্ডিক কান্ট্রিজ নিয়েই আমরা সবসময় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে আমাদেরকে নক করেন সে সমস্ত মানুষদেরকে আমরা হেল্প করে যাব। সবাই আপনারা যারা যারা 2021 অটাম সেমিস্টারে অর্থাৎ সেপ্টেম্বর সেশনের জন্য আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, যারা যারা অ্যাডমিটেড হয়েছেন তারা অবশ্যই ভিসার অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনের পর আপনার মেইন কাজ ছিল হচ্ছে আপনি ওয়েট করবেন যে আপনার কোনো সাপ্লিমেন্টারি কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্টস আপনার কেস অফিসার চাই কিনা আপনার জন্য, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনার কোনো ইন্টারভিউর জন্য কোনো কল আসে কি, ইন্টারভিউর জন্য যদি কল আসে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানো যেতে পারে। কিন্তু যদি কোনো সাপ্লিমেন্টারি ইনফরমেশন চায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ইনফরমেশনগুলো দিবেন এটা নিয়ে আজকে বেসিকলি কথা বলা। প্রথম যেই কন্ডিশন সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ইনফরমেশন তখনই চাইবে যখন আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে সব ইনফরমেশন ঠিক মতো দিবেন না, তখন তারা আপনার কাছে এডিশনাল ডকুমেন্টস চাইবে। এখানে একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে যে প্রথম যখন আপনি রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনটা করবেন তখন রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনটার সময় আপনাকে বলে দেওয়া হয়েছে যে সব কিছু তারা চেকলিস্ট অনুযায়ী চেক করবে। যদি চেকলিস্ট অনুযায়ী আপনি কোনো ডকুমেন্টস না দিয়ে থাকেন তাহলে সেই ডকুমেন্টসটা আপনার কাছে চাওয়া হবে। এখন এখানে 3টা স্টেটাস আছে। প্রথম স্টেটাস হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ছেড়ে দিবেন অর্থাৎ রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনটা ছেড়ে দিবেন তখন আপনার ফার্স্ট দেখাবে হচ্ছে আপনার কেসটা রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি। আপনি যখন আপনার কন্ট্রোল নাম্বার দিয়ে যখন সার্চ দিবেন
তখন কন্ট্রোল নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাবেন সেখানে আপনার স্ট্যাটাসটা কি। রেসিডেন্ট পারমিটের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। রেসিডেন্ট পারমিটের স্ট্যাটাসটা যদি আপনি দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তার মানে এখনো পর্যন্ত কোনো কেস অফিসার আপনার অ্যাপ্লিকেশনটা হাতে নেয়, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে এখনো পর্যন্ত কাজ করা শুরু হয়নি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত কিউতে আছে, অর্থাৎ লাইনে আছে। এখন যখন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা রেজিস্টার্ড হয়েছে, তখন সেকেন্ড স্ট্যাটাস দেখা যাবে, ডিসিশন ইজ পেন্ডিং, অর্থাৎ আপনার কেসটা নিয়ে অলরেডি একটা কেস অফিসার কাজ শুরু করেছে এবং সে এখনো পর্যন্ত এটা নিয়ে কাজ করছে, কোনো ডিসিশন সে এখনো পর্যন্ত দেয়নি। এটাই বোঝা যাচ্ছে এই স্ট্যাটাস থেকে। এখন এই স্ট্যাটাসের মধ্যে সাধারণভাবে তারা খুঁজে খুঁজে দেখার চেষ্টা করবে যে আপনার কোনো ডকুমেন্টস মিসিং আছে, অর্থাৎ রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে আপনার দেওয়া উচিত ছিল সেই ডকুমেন্টসগুলো আপনার ঠিকমতো সাবমিটেড হয়েছে কিনা অ্যাপ্লিকেশনের সাথে। যদি কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্টস যদি সাবমিটেড না হয়ে থাকে, তাহলে তারা আপনার কাছে এই ডকুমেন্টসটা বা এই ইনফরমেশনটা সাপ্লিমেন্টারি আপনার কাছে একটা ইমেল আসবে এবং সেই ইমেলের মধ্যে আপনি ক্লিক করলে আপনাকে আবার রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনের মাইগ্রেশন ওয়ার্কারের যে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করলে আপনি দেখতে পাবেন একটা বক্স আসছে কিছু লেখার জন্য এবং আপনার ব্রাউজ আসছে, আপলোড আসছে আপনাকে ডকুমেন্টস আপলোড করার জন্য। এইভাবে আপনাকে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস চেয়ে আপনাকে রিকোয়েস্ট করা হবে। কেস অফিসার যখন আপনার সাপ্লিমেন্টারি ডকুমেন্টসের জন্য আপনাকে যখন রিকোয়েস্ট করবে, তখনই আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনার কিউ থেকে আরেকটা জায়গায় রেখে দেন সে পরবর্তী যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে কাজ করা শুরু করবে, অর্থাৎ পরবর্তী যে অ্যাপ্লিকেশন আছে। তার মানে হলো যে আপনার সাফিসিয়েন্ট ইনফরমেশন এবং যেই ডকুমেন্টস আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো ঠিকমতো সাবমিট করা না করার কারণে আপনাকে আবার আরেকটা লাইনে পড়তে হচ্ছে যেখানে আপনাকে আরও বেশি সময় ধরে ওয়েট করতে হবে। এখন আপনি যখন এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটা দিবেন, এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটা অথবা এই ডকুমেন্টসটার উপর ডিপেন্ড করে এই আপনি যে পেপারসটা দিবেন সেই পেপারের উপর নির্ভর করে আপনার কেস অফিসার আপনার ডিসিশনটা মেক করবে যে আপনাকে সে কেসের জন্য সে ডিসিশন অলরেডি দিয়ে দিবে, রিজেক্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে, নাকি সে ইন্টারভিউর জন্য এই ডকুমেন্টস নিয়ে আরও তার কিছু সন্দেহ আছে বা কিছু কোশ্চেন্স আছে সেগুলো নিয়ে সে আপনার সাথে ডিরেক্টলি ফেস টু ফেস বসে কথা বলবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য কল করবে। সো এই সাপ্লিমেন্টারি ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখনই আপনাকে সাপ্লিমেন্টারি ইনফরমেশন দেওয়ার জন্য বলবে, তখন আপনি খুব ভেবে চিনতে এই ইনফরমেশনগুলো দিবেন এবং যে ইনফরমেশনে আপনার মনে করতেছেন যে আপনাকে এক্সট্রা কিছু কথা বলতে হবে ইনফরমেশনের জন্য, সেই এক্সট্রা কথাটা আপনি আপনার বক্সের মধ্যে সুন্দর করে কেস অফিসারকে বুঝিয়ে আপনি লিখেন। তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে ডিসিশন নিতে কেস অফিসারের সহজ হবে। এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন জড়িত কাজ। যখন আপনার ডিসিশনটা মেক হয়ে যাবে, অর্থাৎ যখন আপনি দেখবেন যে ডিসিশন হ্যাজ বিন মেড, তখন আপনার এখানে কিছু ইমেইল আসবে। ইমেলগুলো নো রিপ্লাই অ্যাট মাইগ্রেশন ওয়ার্কার ডট এসি থেকে আসবে। এই যে নো রিপ্লাই থেকে আসছে, তার মানে আপনি ইমেলগুলো রিপ্লাই করতে পারবেন না, কিন্তু আপনি ইমেলগুলো পড়তে পারবেন। যদি আপনার ডিসিশন পজিটিভ হয়, সাধারণ ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় দুইটা ইমেল আইডি আসে। দুইটা ইমেল আইডি কেন আসে, দুইটা ইমেল আইডি আসে এই জন্য যে একটাতে আপনার ডিসিশন মেক হয়ে গেছে, সেটার অটোমেটিক জেনারেটেড একটা ইমেল আপনার ইমেল আইডিতে চলে আসবে। আরেকটা হচ্ছে আপনার যদি ডিসিশন অ্যাকসেপ্টেড হয়ে থাকে, তাহলে আপনার নাম যেই আরেকটা সিস্টেমের মধ্যে আপলোড করতে হয় বায়োমেট্রিকের জন্য, অর্থাৎ আপনি যখন বায়োমেট্রিক দিবেন, আপনার যখন ফটো তুলবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট আঙুল ছাপ নেবে, সেটার জন্য আপনাকে এমবেসিতে আসতে হবে এবং এমবেসিতে এসে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। সেটার জন্য তাদের আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আপনার নামটাকে তারা ইনভলভ করবে, তারা সেটাকে এনরোল করবে। এই নামটা যখন এনরোল হবে, তখন ওইখান থেকেও আরেকটা সিস্টেম জেনারেটেড ইমেল আসবে আপনার বায়োমেট্রিকের জন্য। আপনি এই দুটো ইমেল অ্যাড্রেস যখন পাবেন, তখন হয় আপনি ইমেল করবেন বাংলাদেশ এমবেসিতে ঢাকাতে, অথবা যারা ইন্ডিয়া থেকে আমাকে শুনছেন, কলকাতা থেকে বা অন্যান্য রিজিয়ন থেকে, পাকিস্তান থেকে যারা আমাকে শুনছেন, তারা যারা আছেন তারা সবাই আপনাদের স্থানীয় যেই সুইডেন এমবেসি আছে সেই সুইডেন এমবেসিতে আপনারা ইমেল করবেন অথবা টেলিফোন করবেন। ব্যস্ততার কারণে অনেক সময় কেস অফিসাররা টেলিফোন ধরতে প্রস্তুত থাকে না, সেজন্য আপনি ইমেল করলে ওরাই আপনাকে সময় করে আপনার নাম্বারে তার কল দিবে এবং আপনি বায়োমেট্রিক দিতে কখন যাবেন সেটার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাজুল দিবে। অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাজুল অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যখন তাদের অফিসে যাবেন, তখন আপনি পাসপোর্ট নিয়ে গেলে আপনার আঙুল ছাপ এবং আপনার যেই ছবি আছে সেই ছবিটা তারা নিবে এবং এর 2-3 সপ্তাহ পরেই, যতদিন লাগে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট হইতে এবং কার্ড মেক করতে, সেই বায়োমেট্রিক দেওয়ার পর আপনার রেসিডেন্ট পারমিট কার্ড, যেটাকে উপল স্কিল কোড বলা হয়, অর্থাৎ ইউটি কার্ড বলা হয়, এই ইউটি কার্ডটা আপনি পেয়ে যাবেন।
আপনি এই ইউটি কার্ডটা পেয়ে যাওয়ার পর আপনি আপনার সাথে সাথে আপনার জন্য যে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশন নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। আমি আলান হামস্তা সুইডেন থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে, যারা যারা ভিসার জন্য অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।